বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপে একটি রিসোর্টের সম্মেলন কক্ষে সম্মেলন শুরু হয়। সম্মেলনে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব। মিয়ানমারের 16 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিওন। সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত চহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে।